হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তো আমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি সন্ধেবেলা, দেখো রোজ দিন এরকমটা থাকে না, কিন্তু আজকে সন্ধেবেলাটা ঘরটা প্রচণ্ডই অগোছালো হয়ে আছে। তো ভাবছি যে আমি যেহেতু এই ঘরগুলো একটু ক্লিন করবো, তা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তাহলে দেখতে থাকো তোমরা ব্লগটা, পরে আমি আবার আসছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আমি আজকে বিকেল দিকে গিয়েছিলাম ছেলেকে নিয়ে টিউশনে। তো তখন একটু তাড়াহুড়া করে কাজ টাজ করে গিয়েছিলাম বলে মানে সবটা কমপ্লিট করে রেখে যেতে পারিনি। তো আসার পর দেখলাম একটু ঘরটা অগোছালোই হয়েছিল, মানে এই বাসন টাসন অনেক মাজা হয়েছিল, সেগুলো অগোছালোই হয়েছিল ঘরে। তো তাই জন্য আমি ভাবলাম যে একটু ঘরটাগুলো ক্লিন করি সন্ধ্যাবেলাতেই। একটু আসার পর যেহেতু প্রচণ্ড গরমই লাগছে, আরও আমার একটু ফ্রেশ হতেই হবে, তো আমরা সব কিছু ক্লিন ক্লিন করে একবারে ফ্রেশ হয়ে নিই, কারণ প্রচণ্ড গরম ছিল কালকে, খুবই মানে খুবই গরম ছিল। তো ভাবলাম তাহলে তোমাদের সাথে একটু শেয়ারই করে নিই। দেখো আমাদের শুধু কিন্তু সকালবেলা কাজ থাকে না, আমাদের সন্ধ্যেবেলাও কাজ থাকে, দুপুরেও কাজ থাকে, রাতেও কাজ থাকে, মানে যতক্ষণ না তুমি শোবে কাজ তোমার থাকবেই, এরকম একটা ব্যাপার মেয়েদের। তো যাই হোক, এই বাসন টাসনগুলো সব মেজে টেজে রেখেছিলাম, তো ওগুলো আমি আর কি সব তুলে সেলফে তুলে রেখে ওই জলটা ফেলে দিলাম। এইগুলো আমি যেগুলো যেখানকার জিনিস সেখানে এখন রেখে দেব। তোমাদের কি সন্ধ্যেবেলা কাজ থাকে বাড়িতে? তো একদিন আমি সময় করে আমার কিচেনটা একটু ডিপ ক্লিনিং করব, তো সেদিনও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো করা হচ্ছে না, ছেলেকে নিয়ে স্কুল যেতে হয়, টিউশনে যেতে হয়, তো সেভাবে সময় পাচ্ছি না। তো একদিন রোববার সানডে করে পরিষ্কার যখন আমি করব তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমরা আমার ব্লগটা প্লিজ সম্পূর্ণ ওয়াচ করো। তারপরে ভাবলাম যে শাশুড়ি তো একটু বাইরে বেড়াতে গেল ছেলেকে নিয়ে টিউশন থেকে আসার পর, কোনো একটা কাজে হয়তো বাইরে গেল। তো যাই হোক, ভাবলাম যে তাহলে শাশুড়ি মার ঘরটা একটু ক্লিন করে দিই। আমি রোজ দিন করি না, কারণ আমার শাশুড়ি মা প্রচণ্ড পরিষ্কার করে রাখে ঘরটার। তো কালকে একটু শুয়েছিল, শোয়ার পর ওঠার পর আর হয়তো করেনি, আমিই বললাম যে তুমি যাও আমি করে দিচ্ছি সবটা। তো তাই জন্য আমার শাশুড়ি মা ঘরটা একটু ক্লিন করে দিই, ঘর বলতে বেডটা একটু ক্লিন করে দিলাম আর কি ছেড়ে টেড়ে। এটা কিন্তু একটা ভালো উপায় জানো, যারা ধরো চাও যে কীভাবে শাশুড়িকে একটু ইমপ্রেস করা যায়, তো তোমরা যদি এই এটা করতে পারো যে শাশুড়ি মার রুমটা সুন্দর করে ক্লিন করে, পেটের ক্লিন করে সুন্দর করে গুছিয়ে দিতে পারো, আর শাশুড়ি মা যদি ঘরে গিয়ে সঙ্গে সঙ্গে দেখে যে আমার ঘরটা তো সুন্দর করে ক্লিন করা আছে, অবশ্যই খুশি হবে, একটু হলেও হবে, 2% হলেও হবে। তো যারা ইমপ্রেস করতে চাও আমি তাদের জন্য এই কথাটা বললাম। আর এখানে এই করতে করতে আমি ফ্যানটা ফার্স্ট টাইম দিইনি, তো পরে আবার ফ্যানটা দিয়ে নিয়েছিলাম, থাকতেই পারছিলাম না, গরমে প্রচণ্ডই গরম লাগছিল। অনেক কাজই ছিল জান তো, এই কাপড় চুপড় টোটালটা যত, কালকে আমি অনেক কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো অনেক কাজ ছিল কালকে। কালকে আমি সারাদিন ব্লগ করতে পারিনি, ছেলেকে নিয়ে স্কুল ছিল, টিউশন ছিল, মানে সময় পাইনি আর কি, মানে ক্যামেরাটা যে মানে সেট করবো সেটাই সময় পাইনি। তো ভাবছি সন্ধ্যেবেলা থেকেই, আমি ভেবেইছিলাম যে সন্ধ্যেবেলা থেকেই শ্যুটটা নিই, এবার সন্ধ্যেবেলা থেকে আমার নিতে না সুবিধাও হয় জানো, তখনটা আমি একটু ফাঁকা থাকি, মানে আর কি ফাঁকা থাকি বলতে কোনো তাড়াহুড়ো থাকে না, তো ছেলেকে পড়ানোর থাকে, তো ওটা তো একটা আলাদা ব্যাপার, আমি বাড়িতে পড়াবো ছেলেকে, ছেলে। তারপর দেখো বন্ধুরা আমার কি অবস্থা, আমার ঘেমে টেমে আমি একা একা, ফ্যান চলছে উপরে, দেখো উপরে ফ্যান চলছে, তারপরও আমার এই অবস্থা, দেখো ফ্যান চলছে, তবুও খুব খারাপ পরিস্থিতি আমার, কি বলবো আর। তো দেখো আমার শাশুড়ির রুমটা কীভাবে আমি গুছালাম, তো তোমাদের সঙ্গে একটা জিনিস আমি আজকে শেয়ার করি। দেখো এই যে আমার শাশুড়ি মা অনেক আচার বানিয়েছে,
তো এগুলো আমার শাশুড়ি মার রুমে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে। কতগুলো পট দেখো, তখন তোমাদের সাথে একটু শেয়ার করি যে দেখো অনেকগুলো আচারের যা রেখে দিয়েছে। আর ওটা হচ্ছে আমার দিদা শাশুড়ি আর দাদু শাশুড়ি, মানে আমার শাশুড়ি মার মা আর বাবা। তো এখানে ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটু কথা বলে নিই, কারণ আমার আমার এই চাদরটা আমি নিয়ে যাচ্ছি ঘরে, একটা ছেলে নিয়েছি তো ওখানে ভাঁজ করে রেখে দেবো ঘরে নিয়ে। ভাঁজ অনেক কাপড়ই ভাঁজ করার বাকি এখনো আমার। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা। যাই হোক, এবার আমি দেখো আমার রুমটা ক্লিন করতে চলে এলাম। ও হ্যাঁ, তোমাদের একটা কথা বলি যে আমি যে ওখানে আমার শাশুড়ি মা বাবা মার ছবিগুলো দেখালাম না, ওনারা কিন্তু একজন আর বেঁচে নেই, ওনারা দুজনেই গত হয়েছেন। মানে দিদা শাশুড়িকে তো আমি দেখেছি কিছুদিন হলো, এই 1.5 বছর মতো হলো মারা গেছে, কিন্তু আমি দাদু শ্বশুরকে আমি দেখিনি, হয়তো অনেকদিন আগেই মারা গেছে। আমি জানি না, সালটা শুনেছি যে 1996-এ মারা গেছে, তো আমি জানি না, তাই তোমাদের একবার বলে দিলাম এই কথাটা। তো এই যে আমার ঘরটা, ওই যে দেখছো কত কাপড় বললাম না, প্রচুর কাপড় আছে, এগুলো সব ভাঁজ করে। এই যে আমার নাইটিগুলো আমি যেখানে রাখি সেখানে আমি আলনাটা না বাইরে রেখে দিয়েছি, ঘরে জায়গাও নেই, আর এটা ঘরের মধ্যে একটু বেমানানো লাগে, তাই ভাবছি এটা আমি এই পাশে এনে রেখে দিয়েছি রান্নাঘরে। এই পাশে যে আমাদের রুমের মতনই ধরো আর কি, বারান্দায় ধরতে পারো, ওখানে আমি রেখে দিই আলনাটা, ওখানে রেখে দিয়েছি, ঘরের সাথে বেমানান লাগে একদম। বালিশগুলোতে দেখো কাভারও লাগানো হয় না, মানে ধুয়ে দেওয়ার পর যে আমি অন্য কাভার লাগাবো সেটাও পারিনি। দেখো আমি এইভাবে শাশুড়ি মার ঘরটাই ক্লিন করে নিয়ে গিয়ে তোমার ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই এভাবে। এগুলো সব একটু মুছে টুছে নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, তারপর আর তোমাদের সঙ্গে দেখা হয়নি। তারপরে ছেলেকে খাওয়ানো দাওয়ানোর পর এই দুধ টুধ দিয়ে খাইয়ে দিয়েছিলাম, তারপরে ওকে পড়াতে বসেছিলাম, পড়াটা কমপ্লিট করে এই রাতে দেখো রান্না করতে এলাম। তো আজকে বেশি কিছু আর করবো না, প্রচণ্ড গরম, ভাবছি একদম পাতলা করে একটু সোয়াবিন দিয়ে আলু দিয়ে ঝোল করবো। দুপুরে অনেক কিছুই খাওয়া হয়ে গেছে, ওটা আর বেশি কিছু করবো না। আর ভাত ভাতে একটু ভাবছি একটু আলু ভাতে করে নেবো, আবার নাও করতে পারি, আমি ঠিক জানি না, আমি আলু সোয়াবিন আলুর সবজিটাই করে নেব ভাবছি। দেখো বন্ধু, এই যে আমি রাতে রান্নাগুলো শেষ করে ফেলছি, এই যে সোয়াবিনটা রান্না করছি আর ভাতটা প্রায় হয়ে এসেছে। তো ছেলেকে আমি আজকে আর ভাত দেবো না, তাই ভাবছি একটু ভাতটা করে দেবো যাই। তো ঠিক আছে বন্ধুরা, গুড নাইট আজকের মতো, সবাইকে দেখা হচ্ছে নেক্সট আরও একটি ব্লগে। টাটা।